নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। যারা অল্প টাকায় হাই প্রফিটেবল বিজনেস করতে চায়, তাদের জন্য পপকর্ন বিজনেস একটি বেস্ট অপশন। পপকর্ন বিজনেস এমন একটি বিজনেস, বাজারে অন্য কোনো প্রোডাক্টের ডিমান্ড থাকুক বা না থাকুক, পপকর্নের ডিমান্ডটা পুরো বছর ভরে পাবেন। আর এটা এমন একটি ব্যবসা যেটা 20 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করা যায়। আর এটা এমন একটি বিজনেস যেটাই লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই, মানে চোখ বন্ধ করে এই ব্যবসাটি শুরু করা যায়। আপনি যদি পপকর্নের দোকান দিতে চান, তাও আপনি দোকান দিতে পারবেন। আর আপনি যদি চান যে হোলসেলে বিক্রি করে আপনার ব্যবসাটা জলদি বড় করবেন, সেটা আপনি করতে পারবেন। আপনি যদি চান ম্যানুয়াল প্যাকেট করে বাজারে বিক্রি করতে বা দোকান দিতে, সেটা খুব সহজে করতে পারবেন। আর আপনি যদি চান চিপসের মতো এরকম প্যাকেট করে বাজারে বিক্রি করতে, সেটাও আপনি পারবেন। যেরকম আপনি জানেন, এরকম চিপসের প্যাকেট ইন্ডিয়াতে বিক্রি হয় মাত্র 5 টাকায় আর বাংলাদেশে বিক্রি হয় 10 টাকায়। তাহলে এই ব্যবসাটা ইন্ডিয়ানদের থেকে বাংলাদেশে করে বেশি লাভ করা যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে, আপনি যদি চান অল্প টাকা দিয়ে ব্যবসাটি শুরু করতে চান, হ্যাঁ মাত্র 1000 টাকা দিয়েও যদি আপনি চান, তাহলে শুরু করতে পারেন। এই ভিডিওতে আপনাদের দেখাবো অনেকগুলো মেশিনগুলোর দাম আর খুব সহজে কিভাবে এই পপকর্নের ব্যবসাটা শুরু করা যায়। আর সব থেকে শেষে দেখাবো কিভাবে আপনি মাত্র 1000 টাকা দিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন। আর আপনি যদি এই ব্যবসাটি সম্পর্কে শিখতে চান, জানতে চান, বুঝতে চান, তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। তোরা দেখে নিন কিভাবে আপনি এই পপকর্নটা বানাতে পারবেন। এখানে ঘি বা তেল দিতে পারেন, লবণ হলুদ দিয়ে এটা তৈরি করতে হয়। তো এটা একটি ইলেকট্রিক মেশিন, যেটা বাংলাদেশে মোটামুটি 43,000 টাকায় পাওয়া যাবে আর ইন্ডিয়াতে 30-35,000 টাকার ভিতরে মেশিনটা পাওয়া যাবে। আপনাকে শুধু ভুট্টা আর যে সামগ্রীগুলো লাগবে সেটা দিয়ে এর ভিতরে রেখে দিলেই 2-3 মিনিটের ভিতরে এটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এটা তৈরি করা খুবই সহজ। আপনি যদি একবার দেখেন, একবার দেখলে এটা তৈরি করতে পারবেন। শুধুমাত্র লাইটে এর জ্যাকটা লাগিয়ে দিতে হবে আর এর জিনিসগুলো এর ভিতরে দিয়ে দিলে অটোমেটিক্যালি এটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এই ভিডিওতে যতগুলো মেশিন দেখাবো, প্রত্যেকটার দাম আর প্রত্যেকটার মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনি ডাইরেক্ট কল করে আপনার এই প্রোডাক্টগুলো বাড়িতে আনিয়ে নিতে পারেন। আর আপনি যদি চান নেট থেকেও এই মেশিনটা নিতে পারেন, আর এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি এর থেকে কল করেও আপনি নিতে পারেন। এটা অনেক ধরনের মেশিন পাওয়া যায়, ছোটো বড় অনেক রকম মেশিন। আপনি যে ধরনের মেশিন নিতে চান সেরকম দাম পড়বে। আমি অন্য একটি মেশিনও এখানে দেখাচ্ছি, যে মেশিনটাও মোটামুটি বাংলাদেশে 40,000 টাকার মতো পড়বে আর ইন্ডিয়াতে এরকম 25-30,000 টাকার মতো পড়বে। আপনি এর থেকে বড় মেশিনও নিতে পারেন বা এর থেকে ছোটো মেশিনও নিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে আপনি কী ধরনের মেশিন নিতে চাচ্ছেন। আর এর যে তৈরির যে প্রক্রিয়াটা একই, মশলাটা আপনি পরেও মিক্স করতে পারেন। আর এর সাথে লবণ, আপনার মশলা বা তেল বা ঘি দিয়ে এটা খুব সহজে বানাতে পারবেন। আর এখানে দেখতে সাধারণত বাজারে যেগুলো দেখা যায় গ্যাসের সাহায্যে যে পপকর্নগুলো বানানো হয়, ওটা কীভাবে বানাতে হয় সেটা আপনি দেখতে পাচ্ছেন। এটা সাধারণত আপনার যে ভুট্টাটা আসে, ওই ভুট্টাটা নিয়ে নিতে হবে। আর ভুট্টাটা নিয়ে এটা ম্যানুয়াল মেশিন, আপনি দেখতে পাচ্ছেন গ্যাস দিয়ে তৈরি করতে হয়। লবণ, তারপর হলদি, আর এরপরে তেল দিতে হবে। তেল দিয়ে কিছুক্ষণ পরে, 2-3 মিনিট পরে এটা শুরু হয়ে যায় এর প্রক্রিয়াটা। তো খুব সহজেই ম্যানুয়াল মেশিন দিয়ে বানাতে পারেন, কিন্তু ইলেকট্রিক মেশিনটা অনেক সহজ। ভুট্টা সিজন অনুযায়ী এর দাম কম বেশি হতে থাকে। ইন্ডিয়াতে মোটামুটি দামটা অনেক কম থাকে, 10-15-20 টাকা কেজিতে পাওয়া যায়। আর বাংলাদেশে ভুট্টার দামটা একটু বেশি থাকে, তবুও ইন্ডিয়া থেকে বাংলাদেশে আপনি এর থেকে বেশি টাকা বিক্রি করতে পারবেন। মানে ইন্ডিয়ায় যে জিনিসটা যে দামে বিক্রি হয়, বাংলাদেশে তার থেকে অনেক বেশি দামে বিক্রি হয়। আর এটা যে কোনো এলাকায় যে কোনো সিজনেই চলতে থাকে। এরকম ম্যানুয়াল মেশিন দিয়েও এরকম ম্যানুয়াল প্যাকিং করেও বিক্রি করা যায়। আর আপনি যদি চান চিপস আকারে বিক্রি করতে, আপনি দেখতে পারছেন একটা চিপসের মেশিন আপনি কিনে নিতে পারেন, যেটা মোটামুটি 80-90,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো ওইরকম আপনার পপকর্নটি বানিয়ে এভাবে চিপসের প্যাকেটে ভরে বিক্রি করতে পারেন। এটা ইন্ডিয়াতে সাধারণত চিপসটা বিক্রি মাত্র 5 টাকায় আর বাংলাদেশে বিক্রি এটা 10 টাকায়। তো বাংলাদেশ থেকে যদি আপনি এরকম ব্যবসাটা করতে চান, তাহলে আপনার লাভটা অনেক বেশি থাকবে। যদিও ভুট্টা একটু বেশি দামে কিনতে হয়, কিন্তু আপনি বিক্রিও ডবল দামে করতে পারবেন। এরকম একটি মেশিন থাকলে শুধুমাত্র ভুট্টাই নয়, পপকর্নই নয়, আপনি যে কোনো প্রোডাক্ট বানিয়ে প্যাকিং করে খুব সহজে বাজারে সেল করতে পারবেন, অনেক টাকা প্রফিট করতে পারেন।
আর আপনি যদি চান এরকম 80-90 হাজার টাকা বা 1 লাখ টাকা দিয়ে মেশিন না কিনে ম্যানুয়ালভাবে কোনোভাবে প্যাকিং করে বাজারে বিক্রি করতে, মানে এরকম ভালো প্যাকিং নেই বা মোটামুটি প্যাকিং করে বাজারে বিক্রি করতে, আপনি সেটাও করতে পারেন। আপনি যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা এরকম 8-10 হাজার টাকার ভিতরে প্যাকিং মেশিনটা পাওয়া যায়, ম্যানুয়াল মেশিন। তো এটা কিনে আপনি ম্যানুয়ালভাবে প্যাকিং করে বাজারে বিক্রি করতে পারেন। আপনি যদি দোকান দিতে চান সেটা আলাদা কথা, কিন্তু আপনি যদি এরকম বেশি সাপ্লাই, হোলসেলে সাপ্লাই করতে চান, তাহলে এটা করাই ভালো। এরকম ম্যানুয়াল মেশিন বা এর থেকে কম টাকায়, যেরকম 800 বা 1000 টাকার ভিতরে এরকম মেশিন আপনি নেট থেকে পেয়ে যাবেন, Daraz.com বা অ্যামাজন থেকে, ইন্ডিয়ামার্ট থেকে। তো এইভাবে প্যাকিং করেও আপনি যদি চান এই ব্যবসাটা শুরু করতে পারেন, যে 1000 টাকার মধ্যে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। তা 1000 টাকা না, আপনি এখানে দেখতে পাচ্ছেন মাত্র 500 টাকার ভিতরে আপনি একটি মেশিন কিনে ব্যবসাটি শুরু করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন পপকর্ন মেকিং মেশিন, মাত্র 500 টাকায় এটা ইন্ডিয়া মার্টে, মানে ইন্ডিয়াতে যারা থাকে তারা এই ইন্ডিয়া মার্ট থেকে খুব সহজেই 500 টাকা, 700 টাকা, 1000 টাকার মেশিন কিনে খুব সহজে শুরু করতে পারে। আর শুধুমাত্র ইন্ডিয়া মার্টে নয়, অ্যামাজন, ফ্লিপকার্টও এই মেশিনগুলো অ্যাভেলেবেল আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন 800 টাকা দামের মেশিন, বা অন্য অন্য ওখানে আমি দেখে দিচ্ছি, যে কোনো জায়গায় আপনি 500 টাকা, 1000 টাকা দামের মেশিন কিনে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। ব্যাপারটা হলো এই যে আপনি যদি ছোটো মেশিন কেনেন আপনার প্রোডাকশনটা কম হবে, যদি বড় মেশিন কেনেন একসাথে অনেক প্রোডাকশন করতে পারবেন এটাই। আর যারা বাংলাদেশ থেকে নিতে চায় তারা Daraz.com, এখানে দেখতে পাচ্ছেন Daraz.com থেকেও নিতে পারে, অনলাইন শপিং করতে পারে, বা অন্য অন্য জায়গা থেকেও আপনি এই মেশিনটা খুব সহজে পেয়ে যাবেন। বড় কোনো সিটিতে এই মেশিনগুলো অ্যাভেলেবেল থাকে। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 1100 টাকায় পপকর্ন মেশিন পাওয়া যায় বাংলাদেশেও। তো এরকম আপনি যদি নেট থেকে নিতে চান বা দোকান থেকে নিতে চান, তো আপনি এই মেশিনটা ওখান থেকে নিয়েই মাত্র 1000 টাকার ভিতরে ব্যবসাটা স্টার্ট করতে পারেন। আর আপনি যদি চান কোনো মেশিন ছাড়া এই ব্যবসাটি শুরু করতে, তাহলে আপনি ঘরোয়া প্রক্রিয়াও শুরু করতে পারেন। এর প্রসেসিংটা একই, যে শুধুমাত্র আপনার নিচে দিয়ে গ্যাস বা কাঠ দিয়ে জ্বালাতে হবে। আর আপনি যে প্রক্রিয়ায় যে ইলেকট্রিক যে মেশিনগুলো দেখালাম, যে ওটে যেভাবে আপনি যে যে জিনিস দিয়েছিলেন সেই জিনিসগুলো, এতেও এভাবে দিলে 2-3 মিনিট বা 4 মিনিটে এটা তৈরি হয়ে যাবে। আর খুব সহজে আপনি তৈরি করতে পারেন, যত বড় পাত্রে আপনি বানাবেন তত বেশি প্রোডাক্ট একসাথে বানাতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসাটা যদি আপনি করতে চান তা অবশ্যই করতে পারেন। আপনি কোনো ইলেকট্রিক মেশিন দিয়েও করতে পারেন, আর কোনো ইলেকট্রিক মেশিন ছাড়াও করতে পারেন। আপনি যদি দোকান দিতে চান, পপকর্নের দোকানও দিতে পারেন। আপনি যদি চান যে হোলসেলে সেল করতে, যেরকম চিপসের প্যাকেটে করে বিক্রি করতে চান সেটাও আপনি বিক্রি করতে পারবেন। বন্ধুরা, এর পুরো ডিটেলস আপনি কোন মেশিনটা কোথা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে কোথা থেকে কিনবেন পুরো ডিটেলস আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো আপনি ওখানে গিয়ে ডিটেলস দেখতে পারেন, আর আপনি যে কোনো ধরনের মেশিন ঘরে আনতে পারেন। আপনি যদি অনলাইন থেকে কিনতে পারেন সেটাও করতে পারবেন। আর আপনি ফোন করে অবশ্যই বলবেন যে কোন মেশিনটা আপনি নিতে যাচ্ছেন, বড় মেশিন বা ছোটো মেশিন। আর সবচেয়ে ভালো হয় যদি আশেপাশে আপনি থাকেন, তাহলে অবশ্যই যে কন্ট্যাক্ট করে সেই দোকানে গিয়ে সেখান থেকে মেশিনটা নিয়ে আসাই সব থেকে ভালো। কারণ এর এক এক ধরনের মেশিনে এক এক রকম দাম, আপনি যেরকম মেশিন কিনবেন সেরকম দাম পড়বে। আর এক মেশিনেরও দাম মাঝে মাঝে কম বেশি হতে থাকে। তো আমার এটাই মনে, আপনি যদি অনলাইন থেকে নেন তাহলে ঠিক আছে, আর আপনি যদি মোবাইলে কন্ট্যাক্ট করে নিতে চান তাহলে দেখে শুনে নেওয়াই ভালো। বন্ধুরা, দেখে নিয়েছেন কীভাবে খুব সহজে ব্যবসাটা করা যায়। আর আপনি যদি এ সম্পর্কে আরও বেশি জানতে চান তো অবশ্যই কমেন্টস করুন, আর এই ভিডিওটা অবশ্যই তাদের সাথে শেয়ার করুন যারা নিতান্তই পয়সার অভাবে ব্যবসা শুরু করতে পারছে না। আর আপনি যদি এরকম ধরনের ভিডিও সর্বদা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর এই মুহূর্তে অনেকগুলো বিজনেস আইডিয়া দেখতে চাইলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, দেখাবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।